আর তার নির্দেশে পড়তেন আমরা শুনেছি আনামারা বলে উনি নাকি আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করতেন না তাহলে আমি এখন আলম থেকে জিজ্ঞেসিলাম উনি বলতে আল্লাহ নির্দেশ ছাড়া ওই নমাজ গুলো ছিল আল্লাহ নির্দেশ ছাড়া কারণ আল্লাহ ওই সময় নমাজের নির্দেশ দেয় নাই তাহলে উনি কি আল্লাহ বিরোধী কাজ করছে এই বিষয়ে একটু আলোচনা করেন এটা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে ভাই ওই সময় তারা পত্তুলিকরাও নামাজ পড়তো পত্তুলিকরাও নামাজ পড়তো নামাজ পড়া একটা পত্তলিক রীতি ছিল আসলে আহ মক্কার পত্তুলিকা নামাজ পড়তো এই জিনিস আমরা অনেকবার দেখিয়েছি আপনি যদি চান তাহলে সংসার এ একটা লেখা আছে ইসলামের যদিও খ্রিস্টান এবং পর্তুলিক ভিত্তি এই লেখাটা পড়তে পারেন সেই সময় পত্তুলিকরা নামাজ পড়তো হ্যাঁ এবার পর্তুলিকেরও পড়তো জুয়েশেরও পড়তো উনি কি ওই খুশি ঘেরার জন্য আমি তো গত কয়েকদিন আগে একটা আপনি হাদিন দেখাছিলেন ওখানে বলতো আমি এতে একটু খুশি ঘেরার জন্য একটা কি একটা করছিল বুলি আমি

আচ্ছা আচ্ছা না ওটা তো একটু মজা করে বলছিল গেছি কি পাঁচবার কিছু না কোথাও এই যে ইসরায়েলের যে জায়গা আছে ইসরায়েল আর ফিলিস্তিনা তো ওই আল্লাহ এদেরকে দিয়ে দিতে ওই রকম একটা না দুইটা তিনটে দেখলাম

বেশিক্ষণ চালাবো না দেখি অনেকক্ষণ ধরে একজন যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন চানক চানক আপনাকে যুক্ত করা হয়েছে প্লিজ আমি জি ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন না আমি মূলত ইউটিউব থেকে শুনতেছিলাম বুঝছেন প্রতিদিনই লাইভ আমি একটু বলে দেই সিরিয়ালে যারা যারা আছেন আমি সিরিয়ালটা একটু বলে দিই সাহেবের পরে সাহেব সাহেব মৃত্যুয়েন্ড হচ্ছে আমি মানে লাইভের শুরু থেকে শুনতেছিলাম আর কি তো ইউটিউব থেকে শুনলে দেখা গেছে একটু লেটে আসে বুঝছেন প্রতিদিনই লাইভ শুনি আপনাদের ভালো লাগে বিরোধী মোমিন মানে তো বিনোদন ভালোই লাগে হাসতে ভালোই লাগে দেখ যে কি আর ভাইয়া তো একটু আগে যে ডাক্তার সাব মানে যুক্ত করছিলেন করছে যে কোনো আসলেই ডাক্তার আনফরচুনেটলি ইয়েস মানে আসলেই ডাক্তার হ্যাঁ আসলে যাক আল্লাহ ওনার একটা ভালো করে দিয়েছে ছোট দাঁড়ানো যাচ্ছেন আর কি হ্যাঁ একজন সাধারণ মানুষ বলতে পারি যে আমাদের শিক্ষার বেজমেন্টটা হচ্ছে মুখস্ত করা এবং আমার মনে হয় এই জিনিসটা চেঞ্জ করা উচিত শুধু মুখস্ত 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 করে না আগে এই জিনিস একটু চেঞ্জ করা উচিত আসলে যদি না হয় তাহলে এই যে ডাক্তার সাহেবের মতো যদি ডাক্তার বের হন তাহলে তো পুরোটাই ওয়েস্ট এই ডাক্তার এই ডাক্তার থেকে মানে হুজুরে ভালো হুজুরের পানি পড়া ভালো এই ডাক্তার থেকে হচ্ছে আপনার যদি কেউ ইন্ডিয়া যেতে না পারে দেশে বাইরে যেতে না পারে তাহলে হুজুরের পানি পানি খাওয়া আর এই ডাক্তারের কাছে যাওয়া সেম সেট ইভেন হুজুরের হুজুরের কাছে যাওয়া হয়তো সেফ আর কারণ সে আপনার এমন করো মেডিসিন দিবে না এমন কিছু করবে না যেটাulter আপনার আরো ক্ষতি করবে করে। উনার যে অবস্থা উনি তো پیشن্ট বেরি ফেলাবে। জি ভাইয়া ওই যে আমাদের ওই লাইভে যে যে চ্যাট প্রোগ্রামটা আছে ওইখানে কি মানে কমেন্ট কমেন্ট করলে কি আপনারা পড়েন নাকি মানে মোনাচোকে পড়েন আনকসম? যদি লাইভে ফোকাস থাকে তাহলে অনেক সময় পড়া হয় না। পরবর্তীতে দেখে নিएगी।

আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই সমস্যা আমি পরে হলো শুনতে পারবো আরেকটা কথা ভাইয়া তো আমি মাঝে মাঝে হয়তো মানে ব্যাকস্টেজে থাকি তো যুক্ত করেন মাঝে মাঝে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার যদি কোনো মানে वैलिड প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যুক্ত হবেন প্রশ্ন বলতে তো ওইটাই যে আজকে দুপুরবেলা ভাবছিলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলবো আসিফ ভাই বা আপনার কাছে তো এটাই আর কি এরকম আর আসলে তো অন্য কি প্রশ্ন করব অন্য প্রশ্ন তো আমরা করার আগে অন্যরাই করে লয় বুঝছেন লাইভ শুনি পরে আবার দেখা যায় অনেক সময় যদি সময়ের অভাবে লাইভ না শুনতে পারি তাহলে পরবর্তীতে ইউটিউব থেকে দেখি তবে আমি নিয়মিত আর কি নিয়মিত শোনার চেষ্টা করি অনেক অনেক ধন্যবাদ চনক ভাই তাহলে আজকে বিদায় জানাই আপনাকে থ্যাংক ইউ যুক্ত জন অসংখ্য ধন্যবাদ ওকে নেক্সট চাও মিত্রুঞ্জয় সাহেব মিত্রুঞ্জয় আমি তো যে আপনাকে যুক্ত করা হয়েছে প্রিজাম মিত্র বলুন হ্যাঁ করা যা ধন্যবাদ আমি জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ আসলে আপনাদের চ্যানেল হ্যাঁ আপনার লাস্ট কথাটা বুঝি নাই আপনি আমি পশ্চিমবঙ্গ থেকে কথা বলছি ভারত ওকে 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 আচ্ছা আচ্ছা জি বলুন আপনাকে এবং আসিফ মহিউদ্দিন সাহেবকে আমি দেখেছিলাম প্রথম সাহিলের চ্যানেলে এক্স মুসলিম সাহিল এবং আপনি খুব সময় একদিন জয়েন করেছিলেন খুব জি আমি একদিন জয়েন করেছিলাম পাঁচ পাঁচ মিনিটের জন্য মনে হয় হ্যাঁ হ্যাঁ তো আপনাদের থেকে মানে অ্যাকচুয়ালি বাংলাদেশে এক্স মুসলিম মুভমেন্ট যে এতটা স্ট্রং হয়ে উঠেছে সেটা আপনাদের অ্যাক্টিভিটিস থেকে তারপর থেকে আমি জানতে পারলাম তো যেটা খুবই মুসলিম কমিউনিটি সব জায়গা থেকেই খুব বেশি স্ট্রং কারণ এক্স মুসলিমদের উপর পারসিকিউশনটা অনেক বেশি হয় তো এই জন্য এক্স মুসলিম কমিউনিটিটা অনেক বেশি স্ট্রং এন্ড ভোকাল হ্যাঁ এবং আমি আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যেন বাংলাদেশে ভারতের থেকে যেটা আমি ভুল হতে পারি ভারতবর্ষের থেকে বাংলাদেশে মানে এই যে ওপেননেসটা আপনারা যেভাবে ওপেনলি বলে থাকেন বোর্ডলি বলে থাকেন এবং আপনাদের ফেস দেখিয়ে পর্যন্ত এইটা এই যে সাহসিকতা আপনি দেখাচ্ছেন আমি কিন্তু আমার ফেস আমি কিন্তু আমার ফেস দেখাই না আসিফ ভাই দেখেন বাট আমি কিন্তু আমার ফেস দেখাই না আচ্ছা আচ্ছা মানে যারা দেখাচ্ছেন এরকম সাহস ভারতবর্ষের সবাই দেখাতে পারেনি তো এই জন্য বিশেষ ভাবে আপনাদেরকে এই সাহসিকতা দেখানোর জন্য অশেষ ধন্যবাদ আর যেটা আজকে ওই ডাক্তার সাহেবের কথা শুনছিলাম যদি এখন সত্যি কথা বলতে আর হাসিও পায় না মানে এখন অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন জি এখন শুরু হচ্ছে বলুন আচ্ছা আচ্ছা মানে ওই ডাক্তার সাহেবের কথাগুলো শুনছিলাম তো ওইটাই বলছিলেন যে এখনা সত্যি কথা শুনলে হাসিও পায় না হ্যাঁ হ্যাঁ বাল বসে থাকেন না প্লিজ আমাদের মেডিকেল ব্যবস্থার যেন আমরা ভারতে ঠিক মতো পেতে পারি এটার জন্য আপনি আপনার আপনাদের সরকারকে একটু বলতে অনুমতি মানে অনুরোধ অনুরোধ করেন আমাদের দেশের गोबर পয়দা হচ্ছে লিটারাল गोबर দিনের পরের गोबर পয়দা হচ্ছে আচ্ছা এই মুমিন ডাক্তারদের কিন্তু খুব একটা যে ভারতবর্ষের ভালো অবস্থা তা কিন্তু নয় আমরা বহু সাইলেড চ্যানেলও দেখেছি আমি ওনার সাথে একদম ভাবে যুক্ত অ্যাক্টিভিটির সঙ্গে বলতে পারেন কিন্তু আমি দেখি যা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত আসে এই টাইপের কথা বলে মানে আমি যাই না ইসলাম ধর্মটা মাথায় ঢুকে গেলে কি অন্য সব বিদ্যা হ্যাঁ এটা এটা একটা কমন প্রবলেম ট্রু বাট যদি ধরেন কোনাজন ডাক্তার এসে doesn't know about pedophilia doesn't know about

আপনি হয়তো সবচেয়ে লজ্জার বিষয় এটা যে এই জিনিসগুলো রেকর্ডেড থাকবে এন্ড পাবলিক এক এক সময় দেখবে যে একজন একজন ডাক্তার সরকারি একজন ডাক্তার মানে সরকারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা গ্রাজুয়েশন করা একজন ডাক্তার সাহেব তিনি তিনি হোমোসেক্সুয়ালিটি এন্ড হোমোফোবিয়ার মধ্যে পার্থক্য বুঝেন না তিনি লিটারাল এসে পাবলিকলি দাবি করেন যে পেডোফিলিয়া কেন একটা অ্যাকসেপ্টেবল জিনিস

আপনি সংশয় ডট কম লিখে সংশয় ডট কম স্পেস হামাগুড়ি লিখে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি লিঙ্কটা পেয়ে যাবেন ওকে 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 থ্যাংক ইউ ভেরি মাচ আর চালিয়ে যান সংশয় ডট কমে যে আপনি হামাগুড়ি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাল কাজ চালিয়ে যান আর মাঝে মাঝে একটু সাইলে চ্যানেলও দেখা দেবেন আমাদের ভালো লাগবে ওয়েল আমাদের তো আমার সাথে তো এরকম পরিচয় নাই যদি সুযোগ হয় কখনো তাহলে আমি চেষ্টা করব আচ্ছা আমরা বলবো আমরা মাঝে মাঝেই বলবো যে এটা নিয়ে একটু আরো ইন্টারন্যাশনালি জিনিসটাকে একটু ইয়ে করার জন্য অবশ্যই আই ট্রুলি উইশ এটা আরো আরো বেশি ছড়াক জি থ্যাংক ইউ মিত্র জয় সাহেব অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বিদায় জানাচ্ছি থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ওকে আমাদের সিরিয়ালে ছিলেন মনে হয় মোস্ট প্রবাবলি আই ডোন্ট রিমেম্বার মিস্টার ম্যান ছিলেন আর আতার আতার রহমান ছিলেন কেউ একজন ছিলেন কিন্তু বের হয়ে গেছেন ওকে আমি সিরিয়াল অনুযায়ী যাই তাহলে আপনার নাম মিস্টার ম্যান দেখা যাচ্ছে অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না আপনার ছবি টবি নাথিং কিছু দেখা যাচ্ছে না আচ্ছা তো তাহলে কিছু কথা আজকে বলি সেটা হচ্ছে নাম পরিচয় গোপন করে কেন আসছে সেটা তো বুঝতেই পারতেছেন যেহেতু বাংলাদেশে বিলন করি একটু প্রবলেম হয় আলহামদুলিল্লাহ আমরা আমরা দিনের পথে শান্তির ধর্মের পথে অনেক শান্তিতে বসবাস করছি তাই আমরা নাম পরিচয় গোপন করে আসছি আলহামদুলিল্লাহ সেজন্য আর কি মানে আমি গত চার পাঁচ দিন ধরে আপনাদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করতেছি তো এখন বিষয় হচ্ছে যে মানে আমি আপনাদের সাথে যদি পার্সোনালি কোনো কন্টাক্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি কিভাবে করব মানে পাবলিকলি তো অনেক কথা বলা যায় না বা কিছু করা যায় না আপনি আসিফ ভাইয়ের প্রফেশন আসিফ ভাই মেইলে মেইল করতে পারেন মেইলে দিতে মেইল করতে পারেন আসিফ ভাই মেইল আইডি হচ্ছে info@shongshoy.com আচ্ছা এখানে ওনার কি রেসপন্স পাবো আমি একটু লেট হলো পাবেন আচ্ছা আচ্ছা তো বিষয় হচ্ছে যে যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আর আমার সাথে যদি কন্টাক্ট করতে চান যদি আপনি জিজ্ঞেস করেন ইভেন্ট আমার সাথে যদি কন্টাক্ট করতে চান আমাকে ফেসবুকে সার্চ করে পাবেন জি মানে আমি মানে পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম আমি আমার এই নামটা লিখে সার্চ করলে এই এই রকম একটা ছবি দেওয়া একটা প্রোফাইল পেয়ে যাবেন জি ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি আপনাদের সাথে যুক্ত হতে চাই সেক্ষেত্রে কি আমি পারবো হতে যুক্ত হতে চাই বলতে মানে আপনাদের সাথে যদি কার্যক্রম আমি করতে যদি আগ্রহী হই সেক্ষেত্রে আপনি জানেন আপনি কি করতে পারেন ওইটা দেখেন আপনি নিজেই কাজ করেন যদি আপনার কোনো কাজ করতে ইচ্ছা করে যে যেটা আপনি ভালো পান আপনি সেটা নিজে করতে থাকেন যদি এমন ভাবে করেন যেন আমরা নিজেরাই আপনার কাছে যাই যে ভাই আপনার কাজগুলো খুবই ভালো খুবই সুন্দর ওটা অ্যাপ্রিশিয়েট করতে আপনি নিজের কাছেই যে আপনি করতে থাকেন কারো কারোর জন্য বা কারো কারোর সাথে করবো ওই ভ্যালিডেশনের জন্য আপনি কাজ মানে অফ করে রাখেন না যদি আপনার কাছে আসলে মনে হয় যে আপনি কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন তাহলে নিজে থেকেই যেটাই পারেন যতটুকু পারেন আপনি শুরু করেন জি এখন এই জন্য আমি আপনাদের সাথে আর কি কথা বলতে মানে বলতে চাচ্ছিলাম যে আমি কিভাবে প্রসেস করলে আমার নাম পরিচয় গোপন রেখে আমি সেফ ভাবে কাজ করতে পারবো তো যেহেতু ফেসবুকে একটা পেজ মানে একটা যেকোনো একটা পেজ খুলে পেগাডি আইডি পেজ খুলেন ফেক পেজ দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মানে আমার এই মেল অ্যাড্রেস অথবা নাম্বার দিয়ে যদি লগ ইন করি সেক্ষেত্রে কোনো প্রবলেম তো হবে না তাই তো হাইড রাখবেন প্রোফাইল থেকে হাইড রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না জি ঠিক আছে ধন্যবাদ আমি এই জন্য আপনাদের কাছে চার পাঁচ দিন আমি ট্রাই করতেছি বাট আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না তো এখন তাইলে আমি আপনাদের মানে ইনস্ট্রাকশন পাবো কি তাহলে মানে ফেসবুকের মাধ্যমে আমাকে নক করেন আমাকে ফেসবুকে নক করেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার লাইভটা শেষ হলো আমি আপনাকে নক করতেছি আগামী কালকে করেন ভাই আজকে না করে আমি আগামী কালকে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসিফ ভাই তাহলে একটু ভালো হতো ভাই ওকে

আচ্ছা ওয়ার্ডের মধ্যে যে হিন্দুদের নিয়ে কথাবার্তা হয় নাকি কি বন্ধ করার মতো কোনো ওয়ে আছে ওয়ার্ডের মধ্যে যে হিন্দুদের নিয়ে যে কথাবার্তা হয় এটা বন্ধ করার মতো কোনো ওয়ে আছে কমপ্লেন করতে পারেন বাট আমার মনে হয় না কোনো লাভ হবে মানে আমি মানে বাংলাদেশি বাট কিন্তু মানে আমি আপনাদের সাথে কাজ করতে চাই মানে হিন্দু হলেও যে ধর্ম মানে ধর্ম বিশ্বাস করি করি না আমি মানে কাজ করতে চাই আমরা আপন হয় কাজ করতে চাই মানে বিভিন্ন খবর বা যা যা হবে সব কিছু আমরা জানাবো কি হবে কি হবে কন্টাক্ট করব আর আপনি যদি খবরের কাজ করতে চান তাহলে আপনি আপনার পেজ খুলতে পারেন পেজ খুলে আপনি দেখেন আমাদেরকে কোনো কিছু জানায় না রেদার আপনি কাজ শুরু করেন শুরু কর মানে আমাদের ভ্যালিডেশন আপনার দরকার নেই আসলে আপনি নিজে কাজ শুরু করেন নিজে করতে থাকেন ভালো ভালো কাজ করেন ভ্যালিডেশন দরকার হলে আমরাই আপনার কাছে যাবো আমাদের মানে আমাদের ভ্যালিডেশনের জন্য আপনি কাজ আটকে রাখেন না তপু কুমার সাহেব বুঝতে পারছেন